আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভর্ত ভাতের দাওয়াত ছিল আয়ানদের বাসায়, সাথে ছিল কাজীর ভাত। করলা ভাজি, শাক, বেগুন ভাজা থেকে শুরু করে নানা রকম ভর্ত তো ছিলই, ছিল আর অনেক মজার মজার চাটনি। আলহামদুলিল্লাহ প্রতিটি ভর্তা ভাজি খুব মজা ছিল। ঝাল ঝাল ভর্তা ভাজি দিয়ে সবাই হাত চেটে পুটে খেয়েছে কাজীর ভাত। তাছাড়া বাচ্চারা তো এই ঝাল খেতে পারবে না, তাই ভাবি আবার পোলাও, তারপরে মুরগির রেজালা রান্না করেছিল, আমরাও সেখান থেকে ভাগ নিয়েছিলাম। আসলে কাজীর ভাত, ভর্তা এগুলো বানানো অনেক ঝামেলার, এগুলো করার জন্য অনেক ধৈর্য এবং সময় লাগে। তবুও ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করেছে, তাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর আয়োজন করে দাওয়াত দেওয়ার জন্য। দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমাদেরকে মাঝে মাঝে এভাবে দাওয়াত দিয়ে যেন খাওয়াতে পারেন। এত মজার মজার খাবার দেখে কেউ কিন্তু আবার লোভ দিয়েন না। তারপর বিকেলবেলা ছিল আর অনেক মজার মজার খাবার। দেখি তোমরা সবাই খাবে আইসক্রিম। আইসক্রিমের পরে দই আর নানা রকম মিষ্টিও ছিল, আমরা কিন্তু অনেক মজা করেছি। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।